রাজ্যর সৌদিহে বর্তমান বানর বিভীষিকা। বানর পরিস্থিতির বাবে এতিয়া খাদ্য সংকটত ভুগিছে রাজ্যবাসী। তেনে সময়তে এটি আমর বাবে দিসপুরত লাগিল হাহাকার। আপুনিও হয়তো আম খাই বহুত ভাল পায়। বজারত থকা আম দেখিলে হয়তো সকলোরে জিভার পানি পড়াটো স্বাভাবিক কথা। কিন্তু এটা আমক কেন্দ্র করে দিসপুরত লাগিল হৈছয়। কিন্তু কিয় জানেনে? নাম হৈছে এওর সুভাষ বর্মন। দিসপুর বিধায়ক আবাহত এওর আছে এখন জেরক্সর দোকান। তেওর দোকানের কাহতেই আছে এজোপা প্রকাণ্ড আম গছ। এই আমজোপাত লাগি আছে থোপা থোপে আম। আর দোকানলৈ সদায় অহা যোয়া করে সুভাষে। শেষত নিজের লোভক সামরিব নোৱাৰি পাৰি খালে আম। তারপর আম গৈ পেটলৈ পালে কি নাপালে? হাজির করা হল দিসপুর আরক্ষী চকীত। আসলতে দিসপুরত থকা এই আমজোপা এলাপেচা আম নহয়। দিসপুর সমষ্টির বিধায়ক অতুল বরা সরকারি আবাসগৃহত থকা আম। আর সেইবাবেই লেঠা লাগিল সুভাষ বর্মনের। আমর বাবেই বর্মন রাতির ভিতরতে আলহী হল দিসপুর আরক্ষীর। অতুল বরার কর্মচারীর এজাহারের ভিত্তিতেই আটক করে রাতি থানার লকআপত কটাব লাগিল দোকানী সুভাষ বর্মনে। আম নেখাম বলে ভাবছো? কপাল বলে মানু মাত্রে ভুল বলে থাকে, এটু ক্রিয়েটে নয়। দিসপুর সরকারি আবাসগৃহত আম খোয়া কেন্দ্র করে থানালয় এই বিষয়টি গই পাত প্রতিক্রিয়া হল দিসপুরতো। মোকে আমাক এমএলএ হোস্টেল দিস, এমএলএ হোস্টেল দিওতে আমাক কই দিয়া নাই এই চৌহদত যিমান গছ গছনি আছে তার মালিকও আমি, আর তার ফল কেবল আমিয়ে খাম, বেলেগে খাব নোয়ারে। সামান্য দুটামান আমক কেন্দ্র করে কোনোবাই বিধায়কর ঘর থাকা কোনো ব্যক্তিকে কেস করে কোনোবা ব্যক্তিক এরেস্ট করব পারে, আর এই কথাবিলাক যেটা রাজ্য চর্চা হয়ে থাকে তেতিয়া লাজ পাও। অল্প আগতে মই ওলাই গেছিল খানাপাড়ার পিনে, দুজনমান চিনাকি মানুহে কলে বিধায়কসকলের গছর আমবোরও মানুষে পারি খাব নোৱাৰে নেকি, তেতিয়া লাজ পালো। গতি মই যাকালিও প্রতিক্রিয়া দিছিল, আজিও কও, যিজন ব্যক্তিক গ্রেপ্তার করেছে এই ব্যক্তিজন সকলোরে চিনাকি চিনাকি মোক সুভাষ বর্মন। আর আমার এই বিধানসভার চৌহদত এনে কিছু ব্যক্তি আছে যখন মন্ত্রী নহয় বিধায়কও নহয় কোনো চাকরিও নকরে, কিন্তু সকলোরে পরিচিত। আমাক বিধায়কসকলক মন্ত্রীসকলক সমদে আপদে বিপদে বহুত সহায়ও করে, আর বিভিন্নজনে নিজের কিবা কবি সর সুরা কাম করে নিজের পরিয়াল পোপাল দিয়ে। বিধায়ক ঘর থাকা কোনোবাই রক্ষিয়া এজনে যদি কিবা ভুলবশত কারোর উপর একটা ইলজাম দিছে, এটা সচায় নে মিছায় নে মইতো নাজানো, যে আমটো খাব লাগিছিল নে নেলাগিছিল সেটাও মই নাজানো। কিন্তু কথা হল কি, ভুলক্রমে তেও হয়তো একটা অভিযোগ থানাত দিলে, আর থানাত দিয়ার বাবে হয়তো সেই অভিযোগের আধারত তেওঁক লৈ গৈছে। কিন্তু কথা হল যে সৰু সৰু কথাবিলাক সৰুভাৱে লৈ আমি আঁতৰি চলাই ভাল। মোৰ ইয়াত এজোপা টেঙা আম আছে, এজোপা কোনে খাবলৈ? কোনোবাই খালেও মোৰ ঘৰত থকা মোৰ ইয়াৰ ঘৰ ৰখীয়া ল'ৰাটোৱে যদি কাৰোবাক গালি পাৰে মই নাজানো, মই কিন্তু গালি নাপাৰি ল'ৰাটোক আৰু এটা আম খাবলৈ। বিভিন্ন ব্যক্তিৰ প্ৰতিক্ৰিয়াৰ পাছতেই এই কথা গৈ বিধায়ক অতুল বৰাৰ কাণত পৰা থানালৈ এৰি দিবলৈ ফোন কৰিলে বিধায়ক বৰাই। জেলত যোৱাৰ পৰা অৱশ্যে রক্ষা পড়িল সুভাষ বর্মন। যি সময়ত খাদ্যর সংকটত পড়ি বর্ণাঢ্যর মাজত হাহাকার লাগিছে, ঠিক তেনে সময়তে দিসপুরের এই আমক লৈ সৃষ্টি হওয়া এনে কর্মকাণ্ডক লৈ অলপ হলেও হতচকিত হৈছে। ভিডিও জার্নেলিস্ট পিন্টুর সহযোগত রিপোর্টার দীপাঙ্করর রিপোর্ট, অসম লাইভ 24।